রাজধানীতে কর্মদিবসগুলোতে যানজট লেগেই থাকে, আজও এর ব্যত্যয় হয়নি। কিন্তু আজ মঙ্গলবার সকাল থেকে নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ফলে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানজটে নাকাল রাজধানীবাসীর অবস্থা আরও করুণ হয়ে ওঠে। রাজধানীর শাহবাগ, গ্রিন রোড, পান্থপথ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী এলাকায় সকাল থেকে তীব্র যানজট। যানজট নিয়ন্ত্রণে বিকল্প পথে যানবাহন চালানোর ব্যবস্থা করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ ধরে যানবাহনের ভেতরে থাকতে হচ্ছে যাত্রীদের। নিউ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ গতকাল সোমবার দিবাগত রাত 2:30টার দিকে থামলেও আজ সকাল 10:15টার দিকে আবারও শুরু হয়। নিউ মার্কেট এলাকায় মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশেপাশের সড়কে শত শত যানবাহন আটকে আছে। ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সংঘর্ষের কারণে বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে, তবে মিরপুর সড়কে যানজট বেশি, অন্য সড়কগুলোতে ডাইভার্সন করা হয়েছে। বিকল্প রাস্তায় যানবাহন চলাচলের সুযোগ সৃষ্টি হয় বেশ কিছু এলাকায় যানজট নিয়ন্ত্রণে আনা গেছে বলেও জানান তিনি। রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান মালিক, শ্রমিক ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এখনও চলছে, থেমে থেমে হামলা হচ্ছে। কখনো ব্যবসায়ীরা হামলা করছেন, কখনো শিক্ষার্থীরা। সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে। নিউ মার্কেটের এই ঘটনায় ধানমন্ডি 2 থেকে নীলক্ষেত পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দোকানপাট সব বন্ধ, গাড়ি চলাচল নেই একেবারেই, থেমে থেমে হামলা হচ্ছে। নিউ মার্কেটের দিকে অবস্থান নিয়েছেন ব্যবসায়ীরা। ঢাকা কলেজের ছাত্রদের একটি অংশ কলেজের ছাদে, আরেকটি অংশ চন্দ্রিমা মার্কেটের সামনে অবস্থান নিয়েছে। সাদাকালো নিউজ।